রাখে আল্লাহ, আল্লাহ যারে বাঁচাতে চায় তাকে দুনিয়ার কোন শক্তি দিয়ে কি মারা আর আল্লাহ যারে সারাতে চায় তারা সারা দুনিয়ার সব শক্তি দিও সব নিরাপত্তা দিও তাকে বাঁচানো যাবে না। বডি নিরাপত্তা আছে কিন্তু রুহ নিরাপত্তা নাই। কথা কি সত্য না মিথ্যা? সাম্প্রতিককালে একটা গর্ভবতী নারীর নির্দিষ্ট সময় প্রসব না হওয়ার কারণে কি সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে গেলেন, স্বামী স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পথে তাকে অ্যাক্সিডেন্ট করে বাবাও শেষ, গর্ভবতী মাও শেষ। কিন্তু আল্লাহর হুকুম ওই গর্ভবতী নারীর ফ্যাটটা ফাটিয়া আল্লাহ সেখান থেকে ফুটফুটে একটা কন্যা সন্তান বের করলেন। তার বর্তমান নাম হয়েছে ফাতেমা। আল্লাহর ফাতেমার মতো গুণাবলী দান করেন। ইন্নাল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হবে জান্নাতের সর্বদারিণী, ঠিক কিনা? আল্লাহ ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এখানে যে জায়গা দিয়ে সন্তান হয় সে জায়গা দিয়ে সন্তান হয় নাই। এখানে ফ্যাটটা কি ফেটে গেছে? এখানে কোন ডাক্তার সিজার করলেন তিনি কে? আল্লাহু আকবার। কোরআনে সূরে আল ইমরানের 27 নম্বর আয়াতের ফরমান আল্লাহ আবার দিলেন, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন যিনি মৃত থেকে জিন্দা বের করে, কি থেকে? মৃত থেকে জিন্দা বের করেন। ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার মৃত থেকে আবার জীবিত থেকে মৃত বের করেন। মহিলাটা মারা গেল কিন্তু তার থেকে যে সন্তানটা বের হলো সেটা জীবিত না মৃত? আল্লাহ কোরআনের আয়াতের প্রমাণ দিয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ যুগ যুগ ধরে রাখে আল্লাহ মারেকে নীতির ভিত্তিতে বাঁচাইছেনি। কথা কয় ইউসুফ আলাইহিসসালামের বাইরা সবাই মিলে তাকে কুফি ফেলে দিলেন, সে শেষ। কিন্তু রব্বুল আলামিন সেখান থেকে তারা বাঁচাইলেন কিনা? বণিক দল ব্যবসায়িক দল পানি উঠাতে গেলেন, পানি যখন বালতি ফেললেন বালতির মধ্যে শুধু পানি উঠে নাই, বাচ্চা উঠে এসেছে। এত অপূর্ব সুন্দর বাচ্চা দেখতে না দুষ নু দুষ। বণিক দল চিন্তা করলো এটা কোনো মানুষের চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। সূরা ইউসুফের ভিতরে আছেন হুয়া মালাকুন কারিম, নারীরা দেখে বলছে কয়টা কোনো মানুষ নেই, এটা হলো ফেরেশতা। আল্লাহু আকবার বলেন যে ইউসুফের দিকে তাকাইয়া তাকাইয়া নারীরা লেবু কাটতে গিয়া আঙ্গুল কেটে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। আম্মা জানা ইশা রাদিয়াল্লাহু তাআলা বলে তারা যদি ইউসুফকে দেখতে গিয়া তারা লেবু কাটতে গিয়া আঙ্গুল কেটে ফেলেছেন, তারা যদি নবীকে দেখতো পেটটাও কেটে ফেলতো, কলিজা কেটে ফেলতো, তারপরও টের পেত না। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামকে বণিক দলের মাধ্যমে বাজারে উঠালেন, সর্বোচ্চ দাম দিয়ে রাজার করে ঢুকালেন, ষড়যন্ত্রের শিকার হয়ে জেলখানায় গেলেন 7 বছর বিনা অপরাধে জেল, আছে না নেই? কত বলেন? এরপর রাব্বুল আলামিন সেখান থেকে নির্দোষ প্রমাণ করিয়া বের করলেন। বের করার পরে রাজার উপদেষ্টা হয়ে গেলেন, প্রধান উপদেষ্টা হয়ে গেলেন, রাজনৈতিক উপদেষ্টা হয়ে গেলেন, পরামর্শক হয়ে গেলেন, খাদ্যমন্ত্রী হলেন, অর্থমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হয়ে বানালেন কে? রাখি আল্লাহ। ফেরাউনের সময় গণকরা অ্যাস্ট্রোলজার যারা তারা গণে বললেন এই বছর আপনার শত্রু এসে যাবে, সে শত্রুটা হবে পুত্র সন্তান কে? আপনার সন্তান সে ফসে শত্রুটা এই বছরে জন্মগ্রহণ করবে। ফেরাউন ঘোষণা দিয়ে দিলেন শুধু এই বছর না, সামনের 5 বছর পর্যন্ত যত শিশু জন্মগ্রহণ করবে ছেলে শিশু সবাইকে কি মেরে ফেলতে হবে। ফেরাউনের নির্দেশ, এখন যে নারী গর্ভবতী হয়ে যায় সরকারি লোক তার পিছনে ঘুরে, গোয়েন্দার লোক তার পিছনে ঘুরে, কিন্তু রাখে আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা
চিন্তা করলেন আমার ফ্যাটে কি আছে ছেলে না মেয়ে তখন তার তা 16 গ্রাম ছিল না যদি মেয়ে ছেলে হয় তাহলে এটাও তো মেরে ফেলবে মূসা আলাইহিসসালামের মা অন্তরালে চলে গেলেন সেখানে প্রসব করলেন মূসা নবীকে সুবহানাল্লাহ ওটা ছেলে না মেয়ে চিন্তা করলেন সর্বনাশ ফেরাউনের লোকেরা যদি এটা জানে বাঁচাবে মেরে ফেলবে কি মেরে ফেলবে আমার রক্ষা নাই সন্তানটার রক্ষা নাই সিন্ধুকে বরাইয়া বাক্সা বরাইয়া লোহিত সাগর বাহারুল আহমার যেটাকে নীল দরিয়া বলি আমরা সেখানে বাসায় দিলেন ফেরাউন তার ফার্স্ট লেডি আসিয়া সমুদ্র সৈকত গেলেন সেখানে দেখতেছে একটা সিন্ধুক ভাসে বাসতে বাসতে সেটা কিনারে নিয়ে গেলেন কিনারে আনলেন কে ফেরেশতা দিয়ে আনলেন জমনি কুড়ায় উঠাইলেন ডাকনাটা ফরাইলেন এত ফুটফুটে বাচ্চা এত অপূর্ব সুন্দর খেয়াল রাখবেন সকল নবীগণকে আল্লাহ সেরা চেহারা দিয়ে পাঠালে সুবহানাল্লাহ এবার তাদের কোনো সন্তান নাই ফার্স্ট লেডি বলতেছে আল্লাহ গড আমাদের মধ্যে একটা একটা ব্যবস্থা করে ফেলেছেন আল্লাহ আমাদের জন্য কি করছে একটা একটা ব্যবস্থা করছে ষষ্ঠা আমাদের জন্য একটা কি করছে ব্যবস্থা করে ফেলেছে ফেরাউন বলতেছে তুমি এটা নিতে ফিরবে না এটা আমার শত্রু এটা ছেলে এটা কি ছেলে স্ত্রী বলতেছে তোমার মাথা খারাপ নাকি সে আমার ঘরে লালিত পালিত হবে যখন সে শত্রু হয়ে উঠবে তখন আমরা তার সারাই ফেলবো নিশ্চিত এখন বাচ্চা মানুষ সত্য দুধ খাওয়ানো লাগবে রাজ্যের মধ্যে অনেক মহিলাকে খবর দেওয়া হলো দুধ খাওয়ার জন্য জাস্তনের কাছে নেয় কিন্তু সে খায় না সে ফার্স্ট লেডির বাচ্চাটাকে দুধ পান করাতে হবে ঘোষণা দিয়ে দিলেন আজকে রাজ্যের মধ্যে যারা দুধ দাত্রী আছে যারা দুধ মান দুধ পান করা স্তন্যদায়ী তারা হাজির হবে ফার্স্ট লেডির ছেলেটাকে দুধ পান করানো লাগবে তার সর্বোচ্চ বেতন দেওয়া হবে এইভাবে হাজার হাজার মহিলা পরীক্ষা দিলেন কারো পরীক্ষা টিকলো না মূসা আলাইহিসসালামের মাও সে কাতারে দাঁড়ায় গেলে যখন মূসার মা মূসা আলাইহিসসালাম শিশু মূসাকে নিয়ে কোলে নিলেন সাথে সাথে টানা শুরু হয়ে গেছে এই কাজটা কে করলেন রাখে আল্লাহ মারে কে সুবহানাল্লাহ কর না সে আল্লাহ আছে না নাই এই যে ফাতেমা যে শিশুটা মা মারা গেল বাবা মারা গেল আল্লাহ অলৌকিকভাবে তারা বাঁচাই দিয়েছেন তার আরও দুইটা ভাই আছে গরিব ওদের ভালো একটা ঘরও নেই একমাত্র লিপফর্ম হ্যান্ড টু মাউথ বাবা রুজি করতো খাইতো এখন বিত্তবান যারা আছে আশপাশে যারা আছে তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই এটা আমাদের জন্য পরীক্ষা কথা ঠিক কি না আল্লাহ এই এই ধরনের ফ্যামিলির পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন যে শিশুটা মা বাবা হারিয়ে একেবারে এতিম হয়ে গেছেন আল্লাহ তুমি যেভাবে তাকে তাকে অলৌকিকভাবে বাঁচিয়েছ অলৌকিকভাবে তার খাদ্য দাদ্যের ব্যবস্থা তুই করে দাও রিজিকের ব্যবস্থাটা করে দাও এই যে